আসমান নিচে মাটি তোদের মুখে আমার চোখে এ আলিম কি আবার চিনিস আমি অপু ভাই তোর মতন কত ভাই মেয়ে আমি খাই ফেলাইছি একসময় তুই ভাইরাল ছিলি এখন আমি ভাইরাল তোর মার্কেটে কোনো খাওয়া নাই এ ভাই এ ভাই দাঁড়ান ভাই দাঁড়ান ভাই শান্ত হন মারামারি করেন না ভাই তো ভাই কি এটা আলিম ভাই না আর এ তো দেখি অপু ভাই ভাই আপনারা এখানে কি মনে করে ভাই এখানে কি পান্ডাবাদিতে কাজ করতে আসছেন নাকি কি অডিশন দিয়ে লাগবি তা তো ভাই দিতে লাগতেই পারে আমার কোনো অডিশন ফরশন দিতে পারো না আমরা স্টার মানুষ ওটি কামলারাই অডিশন দিবি অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খা পেলকা খাওয়ার জন্য দশ দশ বিশ টাকা নিলেন আর আপনারা অডিশন দিবেন না এটা কোনো কথা ঠিক আছে দিয়েন না আমাদেরও প্লেয়ার আছে এখন আপনারা দেখছেন উনিশশো কটকটি সালে ধারণকৃত তমাল পিয়াল এবং সামির অডিশন শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে যেদিন প্রথম আমি দেখেছিলাম সেদিনই আমার মনটা ভরে গিয়েছিল শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আপনার কি কোনো বান্ধবী আছে ভাইয়া আমি সকালে বেঁচে একটা কয়েকটা করি আর নাইটের বেঁচে কয়েকটা করি কি করেন আপনি আমি সবার উপর উগলি নেই উগলি উগলি মানে আসলে বুঝলাম না বিষয়টা চ্যাটিং করি বন্ধু তুই না বিরাদার আপনি বিয়ে তো করবেন নাকি হ্যাঁ বিয়ে করবো ছোট নটা দশটা ফ্ল্যাট করবো একটা কয়েকটা ভাই বিরাদনরা জানে কোন এই লোক কহাঁ সে আতে তাহলে খুব শীঘ্রই আপনি বিয়ে করবেন না কোনো বাচ্চা পছন্দ আছে আপনার নাই তাহলে বাবা মার পছন্দ দিয়ে করবেন নাকি তাহলে নিজে পছন্দ করে দিয়ে করবেন আরে কেনা কে চাতে হো মানে কেমন মেয়ে বিয়ে করবেন আপনি কেমন মেয়ে চান গাল দুটো নরম নরম গোলাপি চোখ এরকম টাইপের একটু আচ্ছা গাল নরম নরম গোলাপি চোখ এগুলা দিয়ে কি হয় মানে এগুলা কেন চাচ্ছেন আপনি আরে সবাই দেখি মুগ্ধ হয়ে যাবো আমি পেলেন দেখি ওয়াইফ ও সবাই দেখে তো একবারে তা শিখে যাবে আজকের ভিডিওটি এই খিচুড়ি নাচের মাধ্যমে শেষ করা হচ্ছে আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আগামীতে আরও অনেক কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ